নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের আজ সাত বছর পূর্ণ হলো। আলোচিত ওই সাত খুনের নৃশংসতা সারা দেশেই সাড়া ফেলেছিল, তবে আলোচিত এই হত্যা মামলার রায় এখনো বাস্তবায়ন হয়নি। নিম্ন আদালতের পরে হাইকোর্টে দ্রুত রায় ঘোষণা করা হলেও আপিল বিভাগে রায়টি নিষ্পত্তি হয়নি এখনো। এতে হতাশ নিহতের স্বজনরা, তাদের দাবি উচ্চ আদালত যেন দ্রুত এই হত্যাকাণ্ডের আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির রায় কার্যকর করেন। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও 2 নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর 30 এপ্রিল নজরুল সহ 6 জন ও 1 মে আরেকজনের লাশ শীতলক্ষ্যা নদীর শান্তির চর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় 2017 সালের 16 জানুয়ারি সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‍্যাব 11 এর চাকরিচ্যুত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। নিম্ন আদালতের পর উচ্চ আদালত 2018 সালের 22 আগস্ট 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা বহাল রাখেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। এই মামলাটি রাষ্ট্রপক্ষ যদি গুরুত্ব বিবেচনা করে তারা দ্রুততার সহিত শুনানির ব্যবস্থা করে, তাহলে কিন্তু এতদিন এই মামলাটি বিচার কার্য সম্পূর্ণ হতো। আড়াই বছর ধরে আপিল বিভাগে মামলার কার্যক্রম ধীর গতিতে চলার কারণে হতাশ নিহতের স্বজনরা। কত বিচার হইতেছে, আমাদের বিচারের রায় তো কার্যকারিত হইতেছে না এখনো। এখন আল্লাহ জানে কবে হয়। এখন যদি প্রধানমন্ত্রী যদি নিজে খুব সহযোগিতা করে, আমার মনে হয় তাড়াতাড়ি রায়টা কার্যকারিত হইব। নদীর তলদেশে থেকে ইট পাথর নিয়ে যেহেতু লাশগুলো পাওয়া গেছে, এই দুনিয়াতে এটার বিচার হবে এটা আমি একান্ত বিশ্বাস করি, এটা আল্লাহর উপর আমার ভরসা আছে। আলোচিত ও নৃশংসতম সাত খুন মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন নিহতের পরিবার সহ নারায়ণগঞ্জবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।